এই এক বছরে আমরা 4-5টা প্রজেক্ট রানিং চালু করেছি, আলহামদুলিল্লাহ সেটা আপনারা তুলে ধরেছেন। ফুরফুরা শরীফ মুসলমানদের এক তীর্থস্থান। এই ফুরফুরা শরীফকে নিয়ে আবেগ এবং ভালোবাসা অনেকেরই জড়িয়ে রয়েছে। এই ফুরফুরা শরীফই অনেক বহু শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। সেই শিক্ষা প্রতিষ্ঠানের অন্যতম আরেক দিক পীর সাহেব হোসেন সিদ্দিকী হুজুর, তিনি ফুরফুরা শরীফ ধনপোতা নামক একটি জায়গায় সর্বপ্রথমে তিনি পীর জুলফিকারিয়া মাদ্রাসা গড়ে তোলেন। তারপরে ধীরে ধীরে তিনি পীর জুলফিকার আলী মেমোরিয়াল ইনস্টিটিউশন প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সেখানে ছাত্রছাত্রীরা উভয় পড়াশোনা করতে পারবেন এবং থাকা খাওয়ার ব্যবস্থাও অর্থাৎ হোস্টেলের ব্যবস্থা করা হয়েছে। বিশেষ করে ছাত্রীদের যে নূরজাহান বেগম নামে যে হোস্টেলটা করা হয়েছে সেখানে তাদের আলাদা থাকার ব্যবস্থা করা হয়েছে, সেখানে থেকেই আলাদাভাবে পড়াশোনার ব্যবস্থা করা আছে। বিগত কয়েকদিন আগে মহরম, পবিত্র মহরম গিয়েছে। সেই পবিত্র মহরম মাসে পীর জুলফিকার আলী মেমোরিয়াল ইনস্টিটিউশনের পক্ষ থেকে মহরম উপলক্ষে আলোচনা করা হয় এবং ওই দিনই ড্রয়িং শিক্ষক ছাত্রছাত্রী উভয় একসাথে তারা প্র্যাকটিস করতে থাকে। ছাত্রছাত্রী যাতে শিক্ষার সাথে সাথে একটা কাজও শিখতে পারে সেই ব্যবস্থাও করেছেন পীর হোসেন সিদ্দিকী সাহেব। তারও আগে কম্পিউটার এবং ল্যাবরেটরি উদ্বোধন করা হলো। এক কথায় পীর জুলফিকার আলী মেমোরিয়াল ইনস্টিটিউশনের প্রতিষ্ঠাতা পীর হোসেন সিদ্দিকী হুজুর, তিনি শিক্ষা প্রতিষ্ঠানটিকে দ্রুতভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং অনেকটাই এগিয়ে গিয়েছে বললেও কম হবে না। তিনি সর্বদিক দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন ছাত্রছাত্রীরা যাতে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে এখান থেকে তিনি কোনো একটা বড় জায়গায় তারা পৌঁছাতে পারেন, সেই চেষ্টাই তিনি চালিয়ে যাচ্ছেন। শেখ হোসেন সিদ্দিকী হুজুর তিনি সর্বদাই টার্গেট রেখেছেন, আমার ছেলেরা যেমন ধার্মিক শিক্ষা শিক্ষিত হবে তার সাথে সাথে দুনিয়াবী শিক্ষা তাদের যেন কোনো সমস্যা না হয় সেটার দিকেও তিনি নজর দিয়েছেন। আমি ক্লাস 6-এ পড়ি, পড়াশোনা খুব ভালো হয়, আমার সাবজেক্ট ইংলিশ সাবজেক্ট সবথেকে ফেভারিট। কেন পড়াশোনা ভালো হয় আর সব সাবজেক্ট ব্যবস্থা আছে? ব্যবস্থা কম্পিউটার, ড্রয়িং, স্লাইম মেশিন আর অ্যারাবিক সব রকমই ব্যবস্থা আছে। কাজ করানো হয়? হ্যাঁ। তোমাদেরকে কি পড়ায়? ম্যাডাম স্যার, হ্যাঁ, আর ল্যাবরেটরি আছে ওখানে, খুব ভালো পড়াশোনা। এখানে কি কি ব্যবস্থা আছে? স্পোকেন ইংলিশ, স্লাইম মেশিন, ড্রয়িং, তেমন বিভিন্ন। আমার বেশি ভালো লাগে অঙ্ক। আমার নাম নাফিসা খাতুন। ভালো। যে সর্বোপরি আব্বাজান হুজুর কেবলাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ দিচ্ছি, বিশেষত হুজুর কেবলার হায়াতে জন্য দোয়া চাইছি। আব্বাজান হুজুর কেবলা হায়াতে আল্লাহ পাক তাইয়াবাদিক, আর হুজুরের শরীরকে সুস্থ রাখেন এই দোয়া চাইছি। হুজুর কেবলা সর্বসময় মুজিদুজ্জামান হুজুরকে মডেল করেছেন এবং ইলমে তরিকাতে আশিক রসুল নায়েবে নবী সুলতানুল আয়জিন আল হাজরা ছোটো হুজুর কেবলার ইলমে মারিফাতের বিষয়গুলো আশেকানি বিষয়গুলো আমরা হুজুর কেবলার কাছ থেকে সর্বসময় শিখছি। এই মাদ্রাসায় প্রতিষ্ঠান সর্বসময় সেই দিকেই চলছে। আমি মরেখি ব্যক্তিগতভাবে জলসার লাইনে আসার পূর্বে আমি একটু পড়ার লাইনে ছিলাম, তখন লক্ষ্য করেছি শিক্ষা জগৎটা একটা ধরনের ব্যবসা চলছে। কিরকম? যেগুলো আমরা কমি বিভাগ বলি বা যেগুলো আমাদের মাদ্রাসা শিক্ষা, সেখানে একটা চাঁদা নেওয়ার ব্যাপার চলছে এবং শিক্ষা সরকারি বিভাগগুলো দেখছি শুধুমাত্র সরকারি মাইনে নেওয়া, সরকারি টাকা কীভাবে সময়টা অতিবাহিত করে নেব এই একটা ট্রেন্ড চলছে। ঠিক এর মাঝে আবার একটা শ্রেণী উঠে এসেছে যারা অর্থশালী, অর্থশালী তো তারা কি করেছে, বিভিন্ন জায়গায় টাকা ইনভেস্ট করে তারা শিক্ষা মডেল তৈরি করে তারা গার্জেনদের কাছ থেকে এলএমের নাম দিয়ে, শিক্ষার নাম দিয়ে ব্যাপক অর্থ উপার্জন করে নিজেদের একটা বিশাল একটা জীবনযাপনের মাধ্যম করেছে। ঠিক জায়গায় ঠিক যে সেই সময় এসে আমি যখন দেখছি এই জায়গায় এসে একে আমাদের বসিরহাটের মৌলানা সাহেবদেরকে দেখলাম, আমাদের সব দেখছি, তারাও যখন দেখছি শিক্ষাটাকে নিয়ে চাঁদাবাদীর একটা জায়গা করেছে, তখন আমি আমার আব্বা হুজুর কেবলা যিনি আমার পীর ও মোর্শেদ তানাকে যখন এসে খেয়াল করে দেখছি যে তিনি তানার ইনকামের সব অংশই মাদ্রাসায় ঢেলে দিচ্ছে, তানার ছেলেদের সাথে খাওয়ার সময় যতটুকু প্রাপ্য মনে হচ্ছে তারপরেও
শরিয়াতের মোতাবেক যতক্ষণ, তার পরেও তিনি সারা সময় সেই মাদ্রাসায় কাটিয়ে দিচ্ছে। সেই মডেলগুলো যখন আমি দেখলাম যে না, এখানে আমাদের ছেলেদেরও ওখানে আরও যাওয়া দরকার, তাই এই এক বছরে আমরা 4-5টা প্রজেক্ট রানিং চালু করেছি আলহামদুলিল্লাহ। সেটা আপনারা তুলে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি, মোবারকবাদ দিচ্ছি। এইভাবে সমাজের কাছে প্রজেক্টগুলো তুলে মানুষকে সঠিক জায়গায় আসার সুযোগ করে দিন, এবং এই ধরনটা নিয়ে তারা যেন তাদের জায়গায় অ্যাপ্লাই করতে পারে এই ব্যবস্থা করে দিন। আমি এখানে আমাকে ড্রয়িং ক্লাসের জন্য এখানে আনা হয়েছে। প্রথমে আমার কাছে খবর এসেছিলো এরকম মাদ্রাসা স্কুল, এখানে এসে প্রথমেই তো আমি ভর্তি মানে বলিনি যে আমি করাবো। আমি এসে দেখলাম, মিটিং ছিল সেখানে, মিটিংয়ে এসে দেখলাম এখানের ব্যবস্থা খুব ভালো, এখানে ছেলে বা মেয়েদের স্টুডেন্টদের খুব ভালো শিক্ষার ব্যবস্থা আছে। তাই আমি সব দেখে আমি এখানে হ্যাঁ বলেছি। আর শুধু স্কুলে পড়াশোনা বা তাই না, এখানে ছেলেদের এখানে যে ব্যবস্থা আছে আপনাদের কী বলে হোস্টেলে থাকার, আর না না যে নামাজ পড়ার ব্যাপারটা, এখানে রুলস খুব ভালো দেখেছি। আর এখানে সেলাই মেশিনও স্টুডেন্টদের সেলাই মেশিন কাজ শেখানোর ব্যবস্থা খুব ভালো রয়েছে। মানে শুধু পড়াশোনা নয়, কোথাও যেতে হবে না, স্কুলে ভর্তি করলে আপনাদের কোনো চিন্তা নেই, স্কুলের ব্যবস্থা খুবই ভালো। আজকে আমাদের মিশনের প্রতিষ্ঠাতা এবং সেক্রেটারি সাহেব পীর হোসেন সিদ্দিকী, তাঁর প্রচেষ্টাতে আজকে মহরম উপলক্ষে আমাদের আজকে ছোট্ট একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, এবং বিভিন্ন আবৃত্তি এবং বক্তব্য এবং গজল এবং কেরাত পাঠের মাধ্যম দিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠানটা শুভ সূচনা হয়েছিল। এবং এই শুভ সূচনাতে বিরাজ আমাদের ছাত্রছাত্রী যারা ছিল তারা বেশ আগ্রহের সাথে এই মানে প্রতিযোগিতা যেগুলো ছিল তাতে অংশগ্রহণ করেছিল, এবং তারাও আমার ছাত্রছাত্রীদেরকে আজকের দিনে বিষয় সম্পর্কে অবগত করার জন্য হুজুর মানে হুজুর তিনি তাঁর প্রচেষ্টাতে এবং তিনি সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যম দিয়ে আজকে বিষয়টাকে তুলে ধরেছিলেন, এবং আমরাও এবং বিভিন্ন শিক্ষক এবং যারা বিশিষ্ট লোকে এসেছিলেন অতিথি হিসাবে তাঁরাও আজকে এই বক্তব্য তারাও এই মহরম সম্পর্কে তাঁরা বক্তব্য দিয়ে গেছেন, এবং আমরাও শিক্ষক মহাশয়রা বেশ কিছু সংক্ষিপ্ত অল্প অল্প বেশ কিছু মানে মহরম সম্পর্কে, আশুরা সম্পর্কে এবং কারবালার বিভিন্ন ঘটনা সম্পর্কে, এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নাতি ইমাম হোসেন এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদের জীবন আদর্শকে আমরা যাতে বাস্তবায়িত করতে পারি, এবং তারা ইসলামের জন্য কী করেছিলেন, তারা নিজেদের জন্য নিজের জীবনটাকে ত্যাগ করে দিয়েছিলেন ইসলামের জন্য, সেগুলো আমরা ছাত্রছাত্রীদেরকে সেই বিষয় সম্পর্কে আর কি তুলে ধরেছি, এবং ছাত্রছাত্রীরাও সেগুলো খুব আগ্রহ এবং মনোযোগ সহকারে শুনেছে, এবং আমরাও তাদেরকে আগামী দিনে যাতে তারা দেশ আমাদের ইসলাম কীভাবে প্রতিষ্ঠা হয়েছে, তারা ইসলামকে কীভাবে রক্ষা করতে হয় বা ইসলামকে কীভাবে বাঁচাতে হয়, ইসলাম কীভাবে প্রতিষ্ঠা করতে হয় সেই সম্পর্কে তারা জানতে পেরেছে, এবং ইসলাম যে কত সহজে আসেনি আমাদের কাছে, যে ইসলাম কত সংগ্রামের মাধ্যম দিয়ে কত ত্যাগের মাধ্যম দিয়ে এসেছে সেই সম্পর্কে আজকে আমরা মহরম উপলক্ষে আজকে অনুষ্ঠানের মাধ্যম দিয়ে আমরা জানতে পেরেছি। আজকে বিশেষ দেখুন প্রথাগত শিক্ষার পাশাপাশি আজকে একটা কোনো বিশেষ দিনে বা বিশেষ অনুষ্ঠানের দিনে সেদিন আমরা একটা যে কোনো মানে ছোটো ছোটো জিনিসগুলোকে ধরে আমরা তুলে ধরি, বিভিন্ন হস্তশিল্প হতে পারে বা হাতের কাজ হতে পারে বা বিভিন্ন অঙ্কন প্রতিযোগিতার মাধ্যম দিয়ে আমরা প্রত্যেকটা অনুষ্ঠানে এরকম একটা করে মানে শিক্ষার পাশাপাশি ছোটো ছোটো জিনিসগুলোকে আমরা সাবজেক্টগুলোকে তুলে ধরি, যাতে ছাত্রছাত্রীরা প্রথাগত শিক্ষার দিকে একেবারে না থেকে তারা অন্যান্য জিনিসগুলোর প্রতি আকৃষ্ট হয় বা আগ্রহ হয়, তারা পড়ার প্রতি মনোযোগ আসবে তাদের, শুধুমাত্র একটা পড়াশোনার দিকে তাদেরকে রেখে দিলে না তারা একঘেয়েমি হয়ে যায়, যাতে ছাত্রছাত্রীরা শুধু পড়াশোনার পাশাপাশি এইসব জিনিসগুলো শেখে তাহলে কী হয় তাদের পড়াশোনার আগ্রহটাও বাড়ে এবং তাদের এই সমস্ত কার্যকলাপগুলো বাড়ে। যেমন আমাদের মিশনে বেশ কিছুদিন আগে টেলারিং উদ্বোধন হয়েছে, সেই ছাত্ররা মানে প্রথাগত শিক্ষার পাশাপাশি এই হাতের কাজ বিভিন্ন রকম যে ভোকেশনাল ট্রেনিং যেগুলো হয় সেই ট্রেনিংয়ের ব্যবস্থাগুলোও করা আছে, মানে এইগুলো আমরা ছাত্রদের যাতে দিই তারা যেন মানে তাদের যে ভিত হয় মানে বাল্যকালে যে ভিতটা তাদের তৈরি করতে হয় সেই ভিতটা আমরা এই প্রতিষ্ঠানের মাধ্যম দিয়ে আমরা যত মানে সম্ভব চেষ্টা করি, যাতে ছাত্ররা পরবর্তীকালে অন্যান্য জায়গায় গিয়ে অন্যান্য ইনস্টিটিউশনে গিয়ে বা বড় যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার সময়তে তারা যেন এই জিনিসগুলো তাদের কাজে লাগে, না আমরা ভিতটা আমরা এই জায়গা থেকে শিখে এসেছি, ফলে আমরা এখন যেটা নতুন করে বড় বা হায়ার স্টাডি করছি আমাদের এখানে অনেক সুবিধা হয়েছে, ফলে আমরা নিজেরা সার্থক মনে হব মানে মনে করব নিজেদেরকে, এবং হুজুর মানে আমাদের যে হুজুর আছেন হোসেন সিদ্দিকী তিনি যে প্রচেষ্টা যে চালিয়েছেন, তিনি যে পরিকল্পনা যে প্রকল্পগুলো তুলে ধরেছেন সেগুলোর মাধ্যম দিয়ে সেই ছাত্রদের আগামীর ভবিষ্যৎকে উজ্জ্বল করার জন্য সেই বিষয়গুলো সম্পর্কেই আজকে আমাদের এখানে একটা অঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল।